ভোটারদের ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দ ঘন পরিবেশে আগামীকাল দিনাজপুরে ফুলবাড়িতে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদের বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ফুলবাড়ি উপজেলার 7টি ইউনিয়নের চেয়ারম্যান পদের বিপরীতে 26 জন, 21টি সংরক্ষিত মহিলা সদস্যের পদের বিপরীতে 87 জন ও 63টি সাধারণ সদস্যের বিপরীতে 219 জন সহ মোট 333 জন প্রার্থী এই ভোট যুদ্ধে অংশগ্রহণ করছেন। বাংলাদেশ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবারই প্রথম নির্বাচনের দিন সকালে ব্যালট পেপার কেন্দ্রে সরবরাহ করা হবে। উপজেলা নির্বাহী অফিসার ও ইউনিয়ন পরিষদ রিটার্নিং অফিসার মোহাম্মদ রিয়াজউদ্দিন বলেন, নির্বাচন গ্রহণযোগ্য করতে ও সংঘাত এড়াতে প্রশাসনিক পর্যায়ে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোয়েন্দা তৎপরতাও বৃদ্ধি করা হয়েছে।